পার্টি শেষে বেসামাল অজয় কাজল কন্যা নাইসা। ছুটির দিনে রাতভর পার্টিতে মজে ছিলেন বি টাউনের তারকা সন্তানরা। শাহরুখ, গৌরী কন্যা সোহানা খান, ছেলে আরিয়ান খান, অজয় কাজল কন্যা নাইসা দেবগান, অনন্যা পাণ্ডে, সানায়া কাপুর সহ আরও অনেকেই ছিলেন ওই পার্টিতে। পার্টি শেষে বের হওয়ার সময় সবার নজর গেল নাইসা দেবগানের দিকে। টলমলে পায়ে পার্টি থেকে বের হতে দেখা যায় তাকে। পাপরাজ্জির ক্যামেরায় ধারণ করা ভিডিওতে গোলাপি রঙের অফ শোল্ডার শর্ট ড্রেসে দেখা যায় নাইসাকে। পায়ে ছিল হিল জুতো। পার্টি থেকে বের হওয়ার সময় আরেকটু হলে পরেই যেতেন কাজল কন্যা। দেহরক্ষী তাকে ধরে ফেলেন। পাপরাজ্জিদের দেখে হাই বললেন নাইসা, কেমন আছেন প্রশ্নে ঘাড় নাড়লেন। তবে তিনি যে বেসামাল অবস্থায় ছিলেন তা তাকে দেখলে যে কেউ বুঝতে পারবেন। দেহরক্ষী কাজল কন্যাকে হাত ধরে গাড়িতে নিয়ে বসালেন। ভিডিও দেখে নেটিজেনরা তাকে নশা দেবগন বলে কটাক্ষ করছেন। তবে শুধু নাইসা নন, সোহানা, আরিয়ান, পলক সবার ভিডিওই উঠে এসেছে। এদিন দুধ সাদা এক কাঁধ খোলা গাউনে ধরা দেন সোহানা খান। হাই হিল জুতুতে দেখা মেলে শাহরুখ কন্যাকে। আরিয়ান খান একটি লাল চেক শার্ট, জ্যাকেট এবং কালো ডেনিম পরেছিলেন। টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারিও পার্টিতে জমকালো লুকে ধরা দেন। শোনা যাচ্ছে নাইসা ও ইব্রাহিম আলী খান দুজনেই নাকি করণ জোহরের ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে কাজ করছেন। তবে চলতি বছরই জোয়া আখতারের ওটিটি সিরিজের হাত ধরে বলিউডে ডেবিউ করছেন শাহরুখ কন্যা সোহানা খান। 2023 সালে মুক্তি পাবে এই ছবি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।